উপস্থিত সম্মানিত সভাপতি, মুসল্লিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জাতে ফাক রব্বুল ইজ্জাত জাল্লা জালাল, আমাদের রবের দরবারে, মুনিবের দরবারে, যিনি আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। পৃথিবী থেকে কত মানুষ চলে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, হাসপাতালে ভর্তি আছে, বর্তমান ভাইরাসের প্রাদুর্ভাব ঠান্ডাজনিত কারণে বেড়ে যাচ্ছে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কী রেখেছেন? সুস্থ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুক্রিয়া সবসময় আমরা আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রানিত বিধানকে বাস্তবায়ন করার জন্য আমরা যোগ যোগ ধরে আলেম সমাজ চেষ্টা করতেছেন, সেই বিশ্বনবী আকায় নামদার তাজেদের মদিনা সরওয়ারে কায়নাত ব্যথার ভীতি অকুলের সাথে বিশ্বকাণ্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ফড়ি, শত কোটি দরুদ, সবাই বলি সাল্লাল্লাহু। সেই নবীর জীবনী থেকে কথা বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 63 বছর উম্মতের মধ্যে থেকে তিনি তার জীবনে, তার আদর্শে, এই আদর্শটাকে প্রচার করার জন্য তিনি 63 বছরের মধ্যে প্রায় 23 বছর ঠিকমতো ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, রিল্যাক্স ছিল না প্রায় 23 বছর। সেই 63 বছরের জিন্দগি অতিবাহিত করে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরবর্তী অবস্থা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কী কঠিন মুসিবতের মধ্যে পড়েছিলেন, ওই কঠিন মুসিবতটা কীভাবে মোকাবেলা করেছেন সেই বিষয়টা কথা বলতেছিলাম, মনে আছে তো? আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আলেমে বারসাখ কবর জগতে, দুনিয়া থেকে তিনি কি নিলেন বিদায়? দুনিয়াতে কি আমার রাসূল আছে? থাকার কোনো ডকুমেন্ট আছে? থাকার কোনো প্রয়োজন আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল এটাও একটা কেয়ামতের আলামত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ইন্তিকাল করবে না ততদিন কেয়ামত, যেহেতু তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, যে আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। বিদায় নেওয়ার পরে সাহাবা ইকরামের মধ্যে যে টালমাটাল অবস্থা রয়েছিল ওই বিষয়টা আমি আলোচনা করতেছিলাম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন চলিলে কদর সাহাবি, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, সেই জলিল কদর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তিকালে নিজেকে স্থির রাখতে পারে নাই। কেমন ভালোবাসা ছিল আমার নবীর প্রতি, আমার রাসূলের প্রতি আবু বকরের, নিজেকে স্থির রাখতে পারে নাই। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রাজ্ঞ, বিজ্ঞ এবং বয়স্ক সাহাবা, প্রাজ্ঞ সাহাবা, বিজ্ঞ সাহাবা, রাসূলুল্লাহর একমাত্র ছোট্টকালের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বিপদের মুহূর্তে যদি ধৈর্য না ধরতে পারতেন, ওই ধৈর্য ধারণ করে যদি আবু বকর যদি পরিস্থিতিটা মোকাবেলা করতে না পারতেন, হয়তো বা উম্মতের মধ্যে আরও কলহ দেখা দিত, ঠিক কিনা? হযরত ওমর বলে রাসূল মৃত্যুবরণ করে নাই, সাহাবায়ে কিরাম অধিকাংশ সাহাবায়ে কিরাম বলে রাসূল মৃত্যুবরণ করে নাই, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতে পারে না।
হযরত উমর উম্মত হয়ে গেলেন সাহাবাই কিরাম কান্নাকাটি করে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সাহাবি যিনি বলেছেন রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে বোঝাচ্ছে রাসূল মারা যায় নাই, আবু বকর বলেন না না। আবু বকর উঠে ভাষণ দেওয়া শুরু করলেন, এই পর্যন্ত গত জুমা আপনাদেরকে শুনিয়েছিলাম। আবু বকর দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। আবু বকর বললেন, ফাকাল মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লাম ইয়ামুত ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মাদ ক্বাদ মাতা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সূরা আল ইমরান একটা আয়াত তেলাওয়াত করলেন আবু বকর। আবু বকর দাঁড়িয়ে বললেন, তোমরা যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, জেনে রাখো আল্লাহর কখনো মৃত্যু নাই, তিনি ছিলেন আছেন এবং কেয়ামত পর্যন্ত নয়, শুধু আবাদ আবাদ, আল্লাহর কোনো মৃত্যু নাই। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, তোমরা যারা আল্লাহর ইবাদত করো আনুগত্য করো, জেনে রাখো আল্লাহর কোনো মৃত্যু নাই, তিনি মৃত্যুবরণ করবেন না। আর তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করো, মুহাম্মাদের পূজা করো, মুহাম্মাদের অন্ধভক্ত যারা অন্ধ পূজা করো, তোমরা জেনে রাখো ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মদ, যারা মুহাম্মদের ইবাদত করো, কাদ মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। এই কথা বলার সাথে সাথে তিনি যখন এই কথাগুলো বলতেছিলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ানো থেকে সবাই বসে গেলেন মসজিদে নববীর বারান্দায়। সকল লোক জড়ো হলো, সকল সাহাবায়ে কেরাম জড়ো হলো, সকলেই বসে বললেন, তিনি এক একটা আয়াত তেলাওয়াত করা শুরু করলেন যে রাসূল মৃত্যুবরণ করেছেন। সর্বপ্রথম আবু বকর তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা رسول قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. আবু বকর বলা শুরু করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া অন্য কিছু নন। ওয়ামা মুহাম্মাদুন, এই আয়াতটি সূরা আল ইমরান, একজন রাসূল ছাড়া কিছু নন, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শাহাদাত বরণ করেন, তোমরা কি তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে? তিনি মৃত্যুবরণ করতে পারেন। এরপরে আবু বকর সূরা জুমারের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাকুম মাইয়্যিতুন, নিশ্চয় মুহাম্মদ আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সাথে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। এরপরে আবু বকর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়ামকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবু বকর বুঝিয়ে দিলেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একজন মানুষও জীবিত থাকবে না, সকল নবীও মৃত্যুবরণ করবে, একমাত্র আল্লাহর সত্তাটা জীবিত থেকে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আয়াত তেলাওয়াত করলেন, বেদায় আবার নেহায়ার মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে আয়াতগুলো একসাথে নিয়ে এসেছে। ওইখানে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো, কখনো মৃত্যুবরণ করতে পারবা না, মৃত্যু তোমাদেরকে মোলাকাত করবে, এই মোলাকাত সকল নবীর সাথে করবে, সকল রাসূলের সাথে করবে, আমার রাসূলের সাথেও মোলাকাত করেছেন। এরপরে আবু বকর বললেন, ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর দুনিয়ার মানুষ জেনে রাখো, শুধু মুহাম্মদ নয়, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে প্রত্যেকের সময়টা আমি নির্ধারণ করে রেখেছি, যার যেই সময় মৃত্যু অবধারিত, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করে ফেলবে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল্লু নাফসিন যায়েকাতিল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নবীরা শুদ্ধা, আইনা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুশাইয়াদা। আবু বকর বললেন, দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ সাহাবি যারা তোমরা বলো রাসূল মৃত্যুবরণ করে নাই, পৃথিবীর এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই মৃত্যুর স্বাদ গ্রহণ করে নাই, সাতটা প্রাচীরের মধ্যেও যদি সে লুকাইতে থাকে তারপরেও তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাকুম মাইয়্যিতুনা। আয়াতগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। আর একটি আয়াত মৃত্যু সংক্রান্ত, আল্লাহু ইয়াতাওয়াফ্ফাল আনফুস হীনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন সূরা সুমার আয়াত নাম্বার 42, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মৃত্যুবরণ করবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহু ইয়াতাওয়াফ্ফাল আনফুসা হীনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। এই সূরা জুমারের একটা মাত্র আয়াতে আয়াতটা চিন্তা করলে ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট, ইমান আনার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট আল্লাহর কুদরতের উপরে মাথা নত করার জন্য একটা আয়াতই যথেষ্ট। সূরা জুমারের আয়াত নাম্বার 42, এই আয়াতটা তেলাওয়াত করে একজন বিজ্ঞানী আর্থার আলিশান, ডক্টর মরিস বোখাইলি এবং আর্থার আলিশান আয়াতটা যখন তেলাওয়াত করলেন, তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী, কিন্তু আয়াতটা যখন তেলাওয়াত করলেন তার মনের মধ্যে একটা রেখাপাত করল, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কী কথা জানি বললেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতে মৃত্যু সংক্রান্ত কঠিন একটা কথা বললেন, ও বান্দা তুমি তো প্রত্যেক দিনই মৃত্যুবরণ করো, আল্লাহু ইয়াতাওয়াফ্ফাল আনফুসা হীনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, নাওমান মানে ঘুম, বান্দা তুমি যখন ঘুম যাও ঘুমাও, ওই ঘুমের মধ্যে তোমার মৃত্যু হয়ে যায়, ঘুম যাওয়ার পরে তোমার রুহটা আমার কবজায় চলে যায়, ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুবরণ করে অর্ধেক মৃত্যু কিন্তু তার ওইখানে হয়ে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটু চিন্তা করো, তোমার দিমাগটা একটু খাটাও, আল্লাহু ইয়াতাওয়াফ্ফাল আনফুসা হীনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যে ব্যক্তি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে না, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যেই ব্যক্তি ঘুমের মধ্যে আমি তার রুহটা যখন আবার ফিরিয়ে দেই কিছুদিনের জন্য, অবকাশের জন্য তাকে সুযোগ দেই, আবার যখন তার মৃত্যু অবধারিত হবে আমি তার রুহটা জানটা টান দেব, রুহটা টান দেব, আবার আমার কাছে চলে আসা লাগবে। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, বান্দা যখন তুমি ঘুমাও তখন তোমার মৃত্যু হয়ে যায়, ঘুম থেকে সকালবেলায় তুমি যখন জাগ্রত হও তোমার জন্য হয় সকাল, রাত্রি 10টায় তুমি ঘুমিয়েছ সকাল 6টায় তোমার ঘুম ভেঙেছে, ঘুম ভাঙ্গার পরে তোমার সকাল হয়েছে, উজু করে মসজিদে নামাজের জন্য চলে যাও, আর বান্দা যদি ওই সকালবেলায় তোমার ঘুম থেকে জাগ্রত হইতে না পারো ওই তোমার সকালটা পরকালে পর্যবসিত হবে, ঠিক কিনা? ঘুম থেকে যদি জাগ্রত হওয়া যায় তোমার জন্য সকাল, আর ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায় সকালটা তোমার জন্য ফরকার, কথা বোঝা যায়? এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, কত মানুষকে আমি ঘুমের মধ্যে মৃত্যু দিলাম তুমি কি দেখো নাই, দরজা বেঁধে ঘুমিয়েছে, সকাল 10টা বেজেছে, দুপুর 1টা বেজেছে, পার্শ্ববর্তী লোকজন চিন্তা করে লোকটা এখনো ঘুম থেকে ওঠে না কেন, দরজা ভেঙে দেখে লোকটা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে, এই জাতীয় লোক আছে না নাই, এই জাতীয় ঘটনা আছে না নাই? বান্দা তুমি কিভাবে নামাজ পড়ো না, এশারের নামাজ না পড়ে তুমি কিভাবে ঘুমাও, এই ঘুমটা তোমার জন্য তো জীবনের শেষ ঘুম হইতে পারে, ওই এশারের নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে, এই যে ফজরের নামাজ যারা যারা পড়েন নাই এই ফজরটা আপনার জীবনের শেষ নামাজ হইতে পারে, আজকে যারা জুমার নামাজ পড়ে নাই জুমাটা আপনার জীবনের শেষ নামাজ হইতে পারে, আজকে যারা এশারের নামাজ না পড়ে ঘুমাইতে যাবে হইতে পারে এই এশারের নামাজটাই তো আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা?
বান্দা তুমি কিভাবে চিন্তা করো, পরিকল্পনা করো কত কিছু করবে বান্দা, ওই পরিকল্পনা তোমার কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুটা তোমার জন্য নির্ধারিত, কাউকে ভয় করে কোনো লাভ নাই, কেউ তোমাকে মারতে পারবে না, ঠিক কিনা? তোমার কপালে যে এইখানে মৃত্যু লেখা আছে ওইখানে তোমাকে যাওয়া লাগবে। মানুষকে আমরা মৃত্যুর ভয় করি, প্রশাসনকে ভয় করি। আপনি চিন্তা করেন তো, আপনি পুলিশ প্রশাসন র‍্যাবকে যেই পরিমাণ ভয় করেন, ওই পরিমাণ যদি আল্লাহকে ভয় করতেন আপনার ভাগ্যটা খুলে যেত। আপনি চুরি করেন না মানুষের ভয়ে, না হয় জুতে পাইলে চুরি করতেন। আপনি চুরি করেন না পুলিশের ভয়ে, জুতে পাইলে চুরি করতেন। আপনি র‍্যাবের ভয়ে মানুষ হত্যা করেন না, না হয় মানুষ হত্যা করতেন ছাত্রের জন্য। র‍্যাবকে আপনি যেইভাবে ভয় করেন ওই পরিমাণ যদি আল্লাহকে ভয় করতেন অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যটা আল্লাহ খুলে দিত, ঠিক কিনা? এখন তো আমরা আল্লাহকে ভয় করি না, প্রশাসনকে ভয় করি। আল্লাহকে ভয় করে সত্য কথাগুলো বলতে পারি না, প্রশাসনের ভয়ে, লম্পটদের ভয়ে, উচ্ছৃঙ্খল যারা জালিম, এই জালিমদের ভয়ে আল্লাহকে ভয় না করে ওই জালিমদেরকে ভয় করে কোরআনের কথাগুলো পর্যন্ত বলে না, ঠিক কিনা? জালিমকে ভয় করার কোনো কারণ নাই আল্লাহ ছাড়া। কোরআন যখন আপনার সামনে আসবে, এই কোরআনের মোকাবেলায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করলে আপনি তো মুনাফিক হয়ে যাবেন। যে জালিমের ভয়ে, জালিমের চাপে বলে হুজুর চাপে আছি, ওই জালিমের চাপ বেশি না আল্লাহর চাপ বেশি? আমি তো মাত্র পড়ে শুনিয়ে দিচ্ছি, এ কথাগুলো কার? তা আপনি রাগ করলে আল্লাহর সাথে করেন, যুদ্ধ করলে আল্লাহর সাথে করেন, খামাকায় আমাকে গালি দিলে আপনি আপনি আল্লাহকে গালি দেন? যদি সাহস থাকে কোরআন থেকে আয়াতটা কেটে দেন, যে আয়াতটা আপনার পছন্দ হয় না, আমার যে আয়াত যেই কথা আপনার পছন্দ হয় না, যদি আমি আমার ব্যক্তিগত মতামত বলি আমার বিচার করেন 100 বার, কিন্তু যদি আমি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলি, যদি সাহস থাকে কোরআন থেকে আয়াতটা কেটে দেন, আমার উপরে রাগ করে লাভ কি? কেটে দেন সাহস থাকলে। আপনাকে ভয় করে এই জবান বন্ধ করা যাবে না। আল্লাহকে যারা অন্য কাউকে ভয় করে, যদি আপনার জবান বন্ধ থাকে আল্লাহর আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কিনা? দুনিয়ার জবাবদিহিতার ভয়ে আপনি জবান বন্ধ করেছেন, আল্লাহ যখন জবাবদিহিতা চাবে এই জবান আল্লাহ যখন বন্ধ করে দেবে জবাব দিতে পারবেন না। রাসূলুল্লাহ দুনিয়ায় আকরে ইনসান কাসিবা জিন্দাবুদি আবুল কাসিম মুহাম্মদ জিন্দাবুদি, পৃথিবীতে যদি কেউ কিয়ামত পর্যন্ত জীবিত থাকতো তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়ায় থেকে চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকতে পারেন নাই, তুমিও থাকতে পারবা না। ফেরাউন সাদ্দাদ নমরুদ তোমার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম, তুমি যদি তোমার ক্ষমতাটাকে সফলতা মনে করাম, ফেরাউন তোমার চেয়ে বড় সফল, সে তোমার চেয়ে আরো বড় ক্ষমতাধর ছিল, ঠিক কিনা? তুমি যদি তোমার অর্থনীতিটাকে, তোমার সম্পদকে সফল মনে করাম, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, মানুষের টাকা পেরে পয়সা মেরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছ, এটা যদি তুমি তোমার জীবনে সফলতা মনে করো, তুমি সফল নও। যদি সম্পদ দিয়ে সফলতা অর্জন করতে পারতো তাহলে কারণ কিন্তু দুনিয়ার মধ্যে সফল ছিল, ঠিক কিনা? কারণ কি সফল ছিল না ব্যর্থ ছিল? ব্যর্থ, যেহেতু মুসার সাথে বিয়াদবি করেছে। আবু জাহেল সফল ছিল না ব্যর্থ ছিল? আবু জাহেলের ক্ষমতাও কিন্তু কোনো অংশে কম ছিল না, জ্ঞানের দিকেও কোনো অংশে কম ছিল না, কিন্তু আবু জাহেলের মধ্যে কোরআন ছিল না, দুনিয়ায় থাকতে পারে নাই, চলে গিয়েছে। আজকে তোমরা যারা কোরআনের সাথে বেয়াদবি করো, আজকে যারা তোমরা রাসূলের সাথে বেয়াদবি করো, তোমরাও একদিন থাকতে পারবা? আজকে যারা তোমরা আলেম ওলামার জবানকে বন্ধ করে দিতে চাও, হয়তো পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটা বন্ধ করে দিতে পারেন, পারে না? মগের মূলক নাকি কোরআনের কথা বলা যাবে না? আমি রাজনীতি করব না,
ঠিক আছে আপনি রাজনীতি করেন, কিন্তু কোরআনের কথা বলা যাবে না, এটা কোন মগের মূলক? কোরআনের কথাগুলো অবশ্যই বলা, আপনি মানা না মানা আপনার ব্যাপার। রাসূলুল্লাহর জীবনের, রাসূলুল্লাহ যখন ইন্তিকাল করলেন, আবু বকর যখন ভাষণ দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম বসে গেলেন, হযরত ওমর থর থর করে কাঁপা শুরু করলো। ওমর চিন্তা করলেন, হায় রে, আয়াতগুলোতে আমার স্মরণ নাই, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, সম্ভবত আল ইমরানের 144 নম্বর আয়াত এটা। যুদ্ধ আয়াতটা নাজিল হয়েছে, রাসূল মৃত্যুবরণ করতে পারেন, আবু বকর যখন ভাষণ দেওয়া শুরু করলেন, ওমর থর থর করে কাঁপা শুরু করলো, ওমর বসে গেলেন, ওমর বললেন, আবু বকর আমি আজকে বুঝতে পেরেছি রাসূলুল্লাহর অনুপস্থিতিতে কেন তিনি আপনাকে নামাজ পড়ার জন্য একমাত্র আপনাকেই অনুমতি দিয়েছেন, কেন আজকে আমি বুঝেছি আপনি কোরআনকে যেইভাবে বুঝেছেন, আমার রাসূলকে যেইভাবে বুঝেছেন, আমরা এতদিন রাসূলের পাশে থেকেও কোরআনটাকে ওইভাবে বুঝতে পারি না। আমার বলতেছে ঠিক আছে, আবু বকর যেহেতু কোরআনের আয়াতগুলো বলা শুরু করলেন, কোরআনের আয়াতে বলার পরে আর গাদ্দারি করলেন না, কোরআন আয়াত বলার পরে আর তিনি তিনের মতের উপরে থাকলেন না, মত পরিবর্তন করে বলতেছেন রাসূল মৃত্যুবরণ করেছে 100%, ফিরে আসলেন। ফিরে আসার পরে রাসূলুল্লাহ মাত্র ইন্তিকাল করেছেন, রাসূলুল্লাহর ইন্তিকালের পরে 63 বছর হায়াত অতিবাহিত করে ইন্তিকাল করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ দেখা দিল, আনসারদের মধ্যে মতবিরোধ দেখা দিল, মুহাজিরদের মধ্যে মতবিরোধ দেখা দিল, কুরাইশ বংশের লোকদের মধ্যে মতবিরোধ দেখা দিল। প্রধানত তিনটা ভাগে সাহাবায়ে কেরাম বিভক্ত হয়ে গেল। আনসারেরা চাচ্ছে আনসারদের মধ্য থেকে রাসূলুল্লাহর একজন স্থলাভিষিক্ত করবেন, মুহাজিরেরা চাচ্ছেন মুহাজিরদের মধ্য থেকে স্থলাভিষিক্ত করবেন, আবু বকর এবং কুরাইশরা চাচ্ছেন না রাসূলুল্লাহ কুরাইশ বংশের লোক, কুরাইশ বংশের লোকেরা রাসূলুল্লাহর প্রতিনিধিত্ব করবে। রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন সোমবার সকালবেলা 8টা 9টা 10টা জোহরের আগেই রাসূলের ইন্তিকাল হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ দাফন হয়েছে বুধবার রাত্রে। কথা বোঝা যায়? এটা অনেকেই জানে না, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন কিবারে? সোমবার সকালবেলায়। রাসূলুল্লাহ দাফন হয়েছে কিবারে? বুধবার রাত্রে। দুইটা কারণ, তিন দিন, অথচ হাদিস শরীফে আসছে যত তাড়াতাড়ি পারো লোকজন মৃত্যুবরণ করলে তাকে কি করো, দাফন। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ দাফন কাজ সারতে তিন দিন কেন সময় নিয়েছেন? কারণটা কি? দুইটা কারণ, কয়টা কারণ? একটা হচ্ছে রাজনৈতিক কারণ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ জানাজা সংক্রান্ত কারণ। দুইটা কারণে, জানাজা এবং দাফন দুই কারণে রাসূলুল্লাহ জানাজা বিলম্বিত হয়েছে, দাফন কাজ বিলম্বিত হয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক কারণ। কি কারণ? এই রাজনৈতিক কারণ তো এখন বললে অনেকে চেহারা কালো হয়ে যাবে, ঠিক না? এই তো ওদের রাজনীতি শুরু করছে। রাসূলের জীবনে রাজনীতি ছিল কি না? রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট ছিল কি না? রাসূলুল্লাহ চুরি করলে হাত কাটত কি না? জেনা করলে তার শাস্তি দিত কি না? কি দিয়ে? না, রাসূলুল্লাহ নিজের মত দিয়ে। কি দিয়ে? সেই কোরআনটা এখনো আছে কিনা? তাহলে এই কোরআন থেকে কথা বললে আপনি যে রাজনীতি মনে করেন, কুজের রাজনীতি করে, আমার রাসূল কি রাজনীতি করে নাই? রাসূলুল্লাহ কি মদিনার প্রেসিডেন্ট ছিল না? রাসূলুল্লাহ কি পুরা পৃথিবী শাসন করে নাই? আবু বকর কি প্রেসিডেন্ট ছিল না? ওমর কি প্রেসিডেন্ট ছিল না? ওসমান কি প্রেসিডেন্ট ছিল না? আলী কি প্রেসিডেন্ট ছিল না? শুধু দাওয়াত খাওয়া সুন্নত, প্রেসিডেন্ট হওয়াও সুন্নত। আপনি শুধু দাওয়াত খাওয়াটারে সুন্নত নিলেন, পাঞ্জাবি পড়াটা সুন্নত নিলেন, দাড়ি রাখাটা সুন্নত নিলেন, রাসূলুল্লাহ জীবনের উল্লেখযোগ্য অংশ মদিনার রাষ্ট্র পরিচালনা করার জন্য রাসূলুল্লাহ নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, ওই সুন্নতটা তো আপনার জীবনে নাই। রাসূলুল্লাহ এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজে 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ওই যুদ্ধ ওই জিহাদ আপনার জীবনে একবার মনে বাসনার মধ্যেও নাই। আপনি তো মুনাফিক, আপনি তো প্রকৃত মুসলমান না, আপনি তো মুনাফিক, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সর্দার,
আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল, নামাজও পড়ত, আব্দুল্লাহ উবাই হজ করত, আব্দুল্লাহ বিন উবাই যাকাত দিত, আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর পিছনের কাতারে নামাজ পড়ত, কিন্তু যখন কোনো যুদ্ধে যাইত আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধে যেত। আজকে আমাদেরকে এক শ্রেণীর জ্ঞান পাবি আমাদেরকে বলতে চায় আমরা নাকি জেহাদ কি জিনিস বুঝি না। জেহাদ মানে শুধু মারামারি নয়, আপনি আমাকে মারতে আসবেন আমি কি হাত ফা গুটে বসে থাকবো? যেন ভাই দুইটা দেন, আমারও তো দুইটা হাত আছে নাই, বিনা কারণে যদি আপনি আমাকে মারতে আসেন আমি প্রতিহত তো করবো অন্তত। রাসূলুল্লাহর জীবনে যতগুলো যুদ্ধ আছে রাসূলুল্লাহ আত্মরক্ষামূলক প্রতিহত করেছেন, ইচ্ছা করে একটা যুদ্ধ রাসূল করে নাই। তো আপনি আমাকে মারিবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলকে গালি দিবেন, আমি কোনো কথা বলতে পারবো না, আপনি আমার জবান বন্ধ করে দিবেন, মগের মূল্য পাইছেন নাকি? ওই যে সিলেটের হবিগঞ্জের এসপি মহাতারাম তানবীর সাহেব, নামটা মুসলমানের নাম, বলতে বাধ্য হলাম, পরিবেশ পরিস্থিতি কিন্তু ভালো না, ঈমান নিয়ে টিকতে পারেন কিনা সময় আসতেছে। তিনি বলেছেন আলেমুল আমাকে লক্ষ্য করে, আলেমুল আমার নাকি কোনো প্রয়োজন নাই, হুজুরের প্রয়োজন নাই, সে বলতেছে আমার বাবার জানাজা আমি নিজে পড়তে পারি, আপনাদের হুজুরের প্রয়োজন নাই। আমি বলতে চাই তানবীর সাহেব, এই আলেমুল আমা যদি আপনার বাবার কালিমা না পড়ে তো বিয়ের সময় আপনার তো জারজ সন্তান হতেন, অবশ্য জারজ হতেন আপনার, আলেমুল আমায় বিবাহ পড়াই দেওয়ার কারণে আজকে বাবার পরিচয় দিয়ে চলতেছেন, না হয় বাবার পরিচয় পাইতেন না, ওই যে ওয়ালিদ যে মুগিরার মতন আপনাকে জারজ সন্তানের পরিচয় দেওয়া লাগতো। আপনি এসপি হয়েছেন, কি হয়েছে কি হয়েছে? আপনি জনগণের টাকায় চলেন, আমার টাকা আমার ট্যাক্সের টাকা আপনার গায়ের জামা পড়েন, আমার ট্যাক্সের টাকা আপনার গাড়ির চাকা ঘুরে, আপনি জনগণের ট্যাক্সের টাকা খায়ে আপনি আলেমুল আমার হাত ভেঙে দিবে বলেছেন, আপনার এমন কোনো শক্তি নাই, আপনি প্রশাসনের লোক রাজনৈতিক ভাষায় কেন কথা বলবেন? আপনি তো জনগণের গোলাম, চাকর, আপনি আপনি চাকর, আমার টাকা আপনি চাকর, এই জনগণের খেদমত করার জন্য আপনাকে এসপি বানানো হয়েছে, জনগণকে মারার জন্য আপনাকে এসপি বানানো হয় নাই, আলেমুল আমার মুখ বন্ধ করার জন্য আপনাকে এসপি বানানো হয় নাই, আপনাকে এসপি বানানো হয়েছে পরিবেশ শান্ত রাখার জন্য, পরিবেশ উস্কিয়ে দেওয়ার জন্য আপনাকে এসপি বানানো হয় নাই। কি করবেন আপনি, জেলে দিবেন, সমস্যা কি? আলেমুল আমার জবান সে বলেছে তিনটা অপশান দিয়েছে, বলতে বাধ্য হলাম তিনটা অপশান দিয়েছে। প্রথম অপশান সে বলেছে এই দেশে যদি থাকতে হয় চুপ করে থাকেন, যা করে তা মগেরমূলক নাকি যা করে তা, তুমি শিরিক করবা, বেদাত করবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, রাসূলকে গালি দিবা, আমি এইভাবে বসে থাকবো, এটা মগেরমূলক নাকি? এটা কি রাজনৈতিক বিষয় নাকি? তুমি তো রাজনৈতিক লিডার না, প্রশাসনের লোক, সরকার তোমাকে টাকা দেয়, জনগণের টাকা, আমার পকেটের টাকা তুমি নাও, তোমার বউয়ের যে শাড়ি ফড়ে ওই শাড়িতে আমার পকেটের টাকা, তোমার বউয়ের শাড়ি কিনো, বলছে চুপ থাকো, কথা বলা যাবে না। দুই নম্বর বলেছে যদি কোনো আলেমুল আমায় কথা বলে তার হাত পা ভেঙে জেলে দেওয়া হবে, বলে নাই? হাত পা ভাঙা কি পুলিশের কাজ? এটা তো সন্ত্রাসীর কাজ, এটা সন্ত্রাসীর ভাষা, এটা কোনো প্রশাসনের ভাষা হইতে পারে না। সবাই প্রতিবাদ করতেছে, আমিও প্রতিবাদ করতেছি, প্রতিবাদ করা ফরজ, কথা বলতে পারবেন না, সময় আসতেছে, হয়তো বা মাথায় দাড়ি টুপি দেখতে পারবেন না, সে স্পষ্ট বলেছে আলেমুল আমা হুজুরের কোনো দরকার নাই। আমিও বলতে চাই যে এই ব্যক্তি তানবীর সাহেব কথা বলেছে, আলেমুল আমাদেরকে আহ্বান জানাইতে চায় এই লোকটা যদি মারা যায় তার জানাজা যেন কোনো আলেমে না দেয়, আলেমে দেওয়া যায় হবে না। সে বলেছে হাত পা ভেঙে জেলে দিয়ে দিবে, তিন নাম্বার অপশান বলেছে ভালো না লাগলে পাকিস্তান চলে যাও, এটা তো রাজনৈতিক ভাষা, এটা তো প্রশাসনের ভাষা না। ওই যে ঘুরাই গেড়াই, একদিন জুমায় বলেছিলাম না, ঘুরাই গেড়াই নিয়ে রে মরহুম শেখ মুজিবুর রহমানের উপরে তাকে বিক্রি করে, লাস্টে বলতেছে শেখ মুজিব নিয়ে যদি কোনো কথা বলেন দেশে থাকতে পারবেন না। শেখ মুজিবের একটা ভাষণ কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, তার ভাষণটা তাকে শোনার জন্য অনুরোধ করতেছি। সে প্রশাসনকে মরহুম শেখ মুজিবুর রহমান উদ্দেশ্য করে বলছিলেন, একটা প্রশাসনের ভাষণের মধ্যে বলতেছে যে আপনাদেরকে যে মাইনে দেওয়া হয়, টাকা দেওয়া হয়, শ্রমিক মজুরদের পকেটের টাকা আপনাদের বেতন দেওয়া হয়, বলে নাই? শেখ মুজিবুর রহমান বলছে যে তার একটা ভিডিও এখনো আছে ইন্টারনেটে, এটা তিনি তো জনগণের উপরে জুলুম করার জন্য প্রশাসনকে বলে নাই, আপনি তো তার নাম বিক্রি করে ওই প্রশাসনের চেয়ার মজবুত করার জন্য, তার মেয়ের মন জোগাড় করার জন্য আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন না।
এত পাগল নাই দুনিয়াতে, এত পাগল নাই কথা বলা লাগবে। কোরআন হাদিসের কথাগুলো কেউ মুখ বন্ধ করতে পারবে না। আপনি কত শক্তিশালী, ওই যে অসিপতিবের দিকে তাকান, চেহারা এখন নিচে নামা সেদের চেহারা উঁচু উপে তুলতে পারে না। ওই যে আকবর আলী না কি জানি সিলেটে একটা ছেলেকে মেরে ফেলছে, জনগণে ধরি হাতকে এইরকম পিছের দিকে বাঁধি শেষায় তারপরে থানাতে ঢুকেছে, ঢুকায় নাই। সাবেক গোয়েন্দা বিভাগের প্রধান, এনএসআই প্রধান, রশি বেঁধে জেল খাটতেছে এখনো। তুমি তো একটা এসপি মাত্র একটা জেলার মিয়া, ক্ষমতার অপব্যবহার করে আলেম যার বিরুদ্ধে তুমি কথা বলতেছ, দুনিয়া কোথাও বিচার দিতে পারবে না। কিন্তু শেষ রাতে তিনটা বাজে উঠে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে একজনের কাছে অবশ্যই বিচার দিবে, সেই বিচারের ফয়সালা অবশ্যই আসবে, আসবে কি না? আল্লাহর রাস্তায় আমার কথাগুলো ভিন্ন খাতে নেবেন না, দুঃখের সাথে বলতেছি। আমরা কি, এটা আমাদের দেশ, আমি যদি অন্যায় করি এই দেশে আমার বিচার হবে, এই দেশ থেকে বের করে দেয়ার আপনি কে? আপনি কে? মুখ সামলিয়ে কথা বলা উচিত। ইদানিং এক একজন এক এক কথা বলতেছে ইসলামের বিরুদ্ধে, আমি কিছুই বুঝতেছি না। ঢাকা মহানগর দক্ষিণের ফজলেন উত্তাফর, সে বলতেছে আলেমুলামা আপনারা ইসলাম কী বুঝেন, কোরআন কী বুঝেন? হে কয় যে আমার বাবা আমার ঘরের মধ্যে আলি বা তা আসা এগুলো পড়াইছে, আপনার মাস্টার আপনারই ফিটি ফিটি শিখেছে, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? নিক্সন চৌধুরী ক মাঠে আইও খেলা হইব, কিরে বেটা আমি কি তোর এমপি এমপি হইতাম যাবনি বেটা, ক মাঠে আইও খেলা হইব, মানে এটা কি আলেমুলামার লয়ে খেলতে? আলেমুলামার সাথে খেলতে যাও, আসো মাঠে আসো। আমরা তো সেই মধ্যে মুজাহিদ মুসলমান, বদরের যুদ্ধে 313 জন 1000 চুবিয়ে দিয়েছি, 313 জন মাত্র, মুদার যুদ্ধে 3,200,000 সৈন্যকে চুবিয়ে দিয়েছি, আমরা তো সেই মুসলমান। তোমাদের এসব কথাকে আমরা ভয় করি না, এটা রাজনৈতিক কথা নয়। খেলতে চাইলে এমনি আসো, তুমি নাস্তিক আমি মুসলমান, তোমার সাথে খেলে আসো। বাংলাদেশে নাস্তিক কয়টা আছে, কয়টা নাস্তিক আছে? সকাল আলেম ওলামা মিলি দক্ষিণ দিকে বিরোধী পেশাব করে দে, নাস্তিক সবগুলো পেশে বঙ্গোপসাগরে চলে যাবে, ঠিক না? তাহলে সাহস কোথায়, এত সাহস কোথায়? আলেম ওলামাকে তো টিটকারি করো, কেন কেন টিটকারি করো? তোমার যখন জন্ম হয়েছে আজান দিয়েছে কে? মসজিদের মহাজনকেই তো ডাকো, রাতে 2 বাজে ফোন দাও, হুজুর আমার ছেলে হয়েছে একটু আজান দিয়ে যান। কন কনে শীতের মধ্যে হুজুর উঠে দৌড় দিছে, চাকরি আছে না থাকে, ঠিক না? তুমি জন্মগ্রহণ করার পরে তোমার কানের মধ্যে আজান দিয়েছে সেই আলেম, তার সাথে কেন বেয়াদবি করো? এরপরে তুমি বিবাহ করা সহ তোমার কলমাটা পড়িয়েছে আলেম, আবার যখন তুমি মৃত্যুবরণ করবে সর্বশেষ তাকবীর তাও তো আলেম লাগবে। সোয়ানাকা পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পড়তে পারে না, কজে নিজে নিজে ইমামতি করে লেব, মানে সব আলহামদুলিল্লাহ সুরা পড়তে পারো নি, জানাজার নামাজে নিয়ে এনে গেলে জানাজার নামাজে তাকবীর বেঞ্চে রিগের উকুশারদা শুরু করে দিয়েছে, তাতে কোনোদিন নামাজে ওঠে না, হাতের উকুশারদা শুরু করে দিছে। আর জানাজার নামাজে আমাদের দেশে কিছু কিছু নামাজে দাঁড়াইলে নিয়ত কই দে, এটা কই দে, এটা ওইখানে কি নিয়ত শিখার সময়, ওইখানে কি দোয়া শিখার সময়? তা আপনি যে লোকটা জানাজার নামাজে পড়তে জানে না, ওই লোকটা কিসের মুসলমান? রাসূলুল্লাহর জানাজার 2 কারণে বিলম্বিত হয়েছে, 1 কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, 2 কারণ হচ্ছে দাফন সংক্রান্ত। রাজনৈতিক কারণটা ছিল রাসূলুল্লাহ যে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তার পরবর্তী প্রেসিডেন্ট কে হবে এটা নিয়ে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়েছে। আপনি ইতিহাস গ্রন্থ পড়ে দেখেন, সকল ইতিহাস গ্রন্থের মধ্যে পাবেন, আনসাররা চাচ্ছে তাদের মধ্য থেকে দিবে, মুহাজির চাচ্ছে তাদের মধ্য থেকে দিবে, আবু বকর চাচ্ছে, কোরাইশরা চাচ্ছে তাদের মধ্য থেকে দিবে, 3 দলে 3 দিক থেকে মতবিরোধ, কঠিন এক পরিস্থিতি, কেউ কাউকে মানতে চাচ্ছে না ওই মুহূর্তে, যেহেতু রাসূলুল্লাহ তাদের মধ্যে জীবিত নেই। একজন সাহাবি আবু উবাইদা ইবনে জাররা এবং তার সাথে আরও কয়েকজন ছিলেন, আবু বকর সিদ্দিকরা অনেক আলোচনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর অনুপস্থিতিতে খলিফা নির্বাচিত করলেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। ওইখানে কি মারামারি হয়েছিল, কাটাকাটি হয়েছিল? একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট মতবিরোধ হইতেই পারে, আর এখন একটা মেম্বার বানাইতে এলে জীবন নাশের হুমকি আছে না নাই? আছে না নাই? একটা মেম্বার, মেম্বার কাঠামোগত রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বশেষ মেম্বার, মেম্বারের নিচে তো আর নাই প্রশাসনিক কাঠামোতে, মেম্বারের নিচে তো আর, এখান থেকে শুরু প্রধানমন্ত্রী পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাঠামো ছিল না? প্রদেশ ছিল না, গভর্নর ছিল না, মন্ত্রী পরিষদ ছিল না, ছিল কি না? মজলিসে শুরা ছিল না? ছিল। তো এখন এই কথাগুলো বলতে গেলে কয় যে হুজুরে রাজনীতি করে, আমি তো রাসূলের জীবনী থেকে এই কথা বলতেছি,
আমি রাজনৈতিক কথা বলতেছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হলেন। তার নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাজের ব্যাপারে আবার মতবিরোধ হয়ে গেল। আবু বকর খলিফা নির্বাচিত অনেক ইতি অনেক ঘটনা, অনেকক্ষণ সময় চলে গেছে, ধরেন পুরা সোমবার দিন পুরাটাই চলে গেছে, যে মতবিরোধে ফুটতে ফুঁসতে পারে নাই। এক পর্যায়ে গিয়ে তারা সমতায় এসেছে, আবু বকর মদিনার প্রেসিডেন্ট হবে, তাকেই খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, তার নেতৃত্বে বাকি কাজ, দাফন করবে। এখানেও ঝামেলা সৃষ্টি হলো, রাসূলুল্লাহ কোথায় দাফন করবে, কি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির ওখানে দাফন করবে, নাকি মসজিদে নববীর পাশে অন্য কোথাও দাফন করবে। একজন একদল সাহাবায়ে কিরাম বলতেছে যে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে না, তার দাফনটা জান্নাতুল বাকিতে হবে না, আমি রাসূলুল্লাহ থেকে হাদিস শুনেছি, বিদায় আওয়ার নেহায়া পঞ্চম খণ্ডের মধ্যে এই হাদিসটা কয়েকবার নিয়ে এসেছে, কালকে রাত্রে আমি পড়েছি, যে আবু বকর বললেন নবীদের জন্য শরীয়ত হচ্ছে যেই নবী যেখানে ইন্তিকাল করে ওইখানে তার দাফন হবে। এই কারণে রাসূলের যে হুজরার মধ্যে ইন্তিকাল করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের উপরে ছিলেন, ওই খাটের নিচেই রাসূলের কবর। এই কারণে অনেকে বলে যে রাসূলের কবরের উপরে ঘর আছে, অন্য কবরের উপরে ঘর নাই কেন, এইটা নবীদের জন্য শরীয়ত, এটা অন্য আর কারোর জন্য ঘর, শুধু নবীদের জন্য ঘরের মধ্যে কবর দেয়া যায়, সেটা অন্য কারোদের জন্য নয়। কথা কি বুঝে আসছে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত হলো, কবর করার জন্য সিদ্ধান্ত হলো, রাসূলুল্লাহর গোসল দেওয়ার সিদ্ধান্ত হলো। রাসূলুল্লাহকে গোসল দিয়েছেন চারজন লোক, আলী আব্বাস, ফজল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস, আব্বাসের দুই ছেলে এবং আব্বাস, আব্বাস মানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের দুই ছেলে হযরত আলী, আরেকজন ছিল রাসূলুল্লাহর পালক গোলাম শুকরান। এই পাঁচজন রাসূলুল্লাহকে গোসল দিয়েছেন, গোসলের অনেকগুলো ঘটনা আছে, আগামী জুমা বলবো। গোসল দেওয়ার পরে রাসূলুল্লাহকে দাফন করেছেন, দাফনে অনেকগুলো ঘটনা আছে এবং তিন দিন কেন অতিবাহিত হয়েছে জানা যায় কী ঘটেছিল, অনেকগুলো কথা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ফাকর রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শ মানার তাফিক দান করেন, আমরা বলি আমিন। বর্তমান ফেক্কাফট পরিবেশে আমাদের যে অবস্থা আছি, বড় অসহায় মনে হইতেছে নিজেকে, ঠিক না, ঠিক না? কিন্তু এই কোরআন, এই কোরআনকে নিয়ে বাঁচা লাগবে, কোরআন নিয়ে মৃত্যুবরণ করা, কোরআনকে কখনো ছাড়া। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সবার কাছে দোয়া চেয়েছেন।